স্বামীজি চরণে শতকোটি প্রণাম। আমার পরম সৌভাগ্য যে আমার ছাত্র জীবনের অধ্যক্ষ এবং অভিভাবক শিক্ষক আজ এখানে উপস্থিত। কখনো ফর্মালি তাকে আলাদা করে শিক্ষক দিবসের প্রণাম বা শ্রদ্ধা জানানোর সুযোগ আমার কখনো হয়নি, কিন্তু মহারাজকে অসংখ্য প্রণাম। আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্য যে আপনার সান্নিধ্য আমি পেয়েছি। আশীর্বাদ করুন আমি যাতে আরও ভালো একজন শিক্ষক হতে পারি। এখানে উপস্থিত বাকি সমস্ত বাংলা মঠ মিশনের মহারাজদের আমার প্রণাম। যারা এখানে শিক্ষক হিসেবে উপস্থিত আছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা। ছাত্রদের অসংখ্য ভালোবাসা আমি জানাই। প্রথমত এই স্কুলেরই আমি ছাত্র এবং আমি ছাত্র জীবনে আরও 6 বছর অন্য একটি জায়গাতে ছাত্রাবাসে থেকেছি। সুতরাং তোমাদের এই ছাত্রাবাসের বিষয়টা আমি খুব ভালো করে উপভোগ করি। জানি না তোমরা উপভোগ করো কি না, কিন্তু ছাত্রাবাসে থাকাকালীন এই অনুভূতিটা হয়তো একটু অম্লস্বরূপ হতে পারে, কিন্তু বেরিয়ে যাওয়ার পর এর গুরুত্বটা হয়তো আমরা টের পাই। যাই হোক, আজকে এমন একটা শুভ দিন যে দিনটা ভারতবর্ষের ইতিহাসে যদি দিকে তাকায় তাহলে একটা গুরু শিষ্যের পরম্পরার দিন। মহারাজের কাছ থেকেই আমি শুনেছি যে সেই শিব পার্বতীর সংবাদ থেকে শুরু করে একদম কথামৃত পর্যন্ত গুরু শিষ্যের যে কথোপকথন, এই কথোপকথনই ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতিকে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে। শুধু কোনো একজন ব্যক্তির জীবনকে নয়, এই জীবন, এই শিক্ষক দিবস একটা বিরাট সংস্কৃতির ঐতিহ্যকে বহন করে। জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে শিক্ষক দিবসকে এভাবে পালন হয় কি না, তবে আমরা যেভাবে পালন করি তার ঐতিহ্য, তার সংস্কৃতি আমরা কতটা ধন্য এই ধরনের একজন, এই ধরনের একটি সংস্কৃতির অংশ হতে পেরে। তোমাদেরকে একটা জিনিসই বলবো, শিক্ষক দিবসে আমার একটা জিনিসই বলার যে তোমরা নিজের জীবনে শৃঙ্খলাটাকে খুব ভালো করে আয়ত্ত করো। শৃঙ্খলাটা থাকলে অনেক দোষগুণ এগুলোকে পার পেয়ে যাওয়া যায়, সেগুলোকে সংশোধনের সুযোগ পাওয়া যায়। সেই জন্য আমি বলবো তোমাদের একটাই জিনিস, যে কোনো জিনিসে শৃঙ্খলাবদ্ধ থাকাটা নিজের জীবনকে গড়ে তোলার একটা অন্যতম মাধ্যম হতে পারে। সকলকে আবার শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।